নমস্কার, শুভ সকাল, সকলকে স্বাগত জানাচ্ছি বাংলা কুইজ ইউটিউব চ্যানেলে। আজকের কারেন্ট অ্যাফেয়ার্স পর্বে দেখে নেব 30শে আগস্ট 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স, আর সঙ্গে 9টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে যাব প্রথম প্রশ্নে। কোন ফর্মুলা ওয়ান রেসিং ড্রাইভার সম্প্রতি বেলজিয়ান ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্সে জয়লাভ করেছেন? সঠিক উত্তর ম্যাক্স ভার্স্টাপেন, অর্থাৎ অপশন এ। রেড বুলের ম্যাক্স ভার্স্টাপেন 28শে আগস্ট 2022-এ বেলজিয়ান ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্সে জয়লাভ করেছেন। রেড বুলের সার্জিও পেরেজ এবং ফেরারির কার্লোস সেন্স যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে রয়েছেন। ভার্স্টাপেন এই সিজনে 14টি রেসের মধ্যে মোট 9টি জিতেছেন। এটি ছিল তার 71তম পডিয়াম ফিনিশ। দেখে নেব নেক্সট প্রশ্ন। কোন ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে 950 উইকেট পূরণ করা প্রথম ফাস্ট বোলার হয়ে উঠলেন? সঠিক উত্তর জেমস অ্যান্ডারসন, অর্থাৎ অপশন সি। ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন 27শে আগস্ট 2022-এ আন্তর্জাতিক ক্রিকেটে 950 উইকেট পূরণ করা প্রথম ফাস্ট বোলার হয়ে উঠলেন। তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে এই ঐতিহাসিক কৃতিত্ব অর্জন করেছেন। এর মাধ্যমে তিনি অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রাথের রেকর্ড ভাঙলেন, আর সর্বোপরি তিনি উইকেট নেওয়ার দিক থেকে চতুর্থ স্থানে রয়েছেন। দেখে নেব নেক্সট প্রশ্ন। কোন দেশ বিশ্বের প্রথম হাইড্রোজেন ট্রেন চালু করেছে? সঠিক উত্তর জার্মানি, অর্থাৎ অপশন ডি। জার্মানি 24শে আগস্ট 2022-এ বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের উদ্বোধন করেছেন। জার্মানির একটি আঞ্চলিক রুটে মোট 14টি হাইড্রোজেন ট্রেন চলবে। এই ট্রেনগুলি সর্বাধিক 140 কিলোমিটার প্রতি ঘন্টাতে ভ্রমণ করতে পারে। দেখে নেব পরের প্রশ্ন। কোন দিনটি ভারতের জাতীয় ক্রীড়া দিবস হিসাবে পালিত হয়? সঠিক উত্তর 29শে আগস্ট, অর্থাৎ অপশন ডি। হকি কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী স্মরণে ভারত 29শে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস উদযাপন করে। দিনটি 2012 সালে ভারতের জাতীয় ক্রীড়া দিবস হিসাবে মনোনীত হয়েছিল। এই দিনটিতে ভারতের রাষ্ট্রপতি মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার এবং দ্রোণাচার্য পুরস্কারের মতো ক্রীড়া পুরস্কার প্রদান করে। দেখে নেব পরের প্রশ্ন। সম্প্রতি কাকে এসিবিআই, অর্থাৎ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার সার্বক্ষণিক সদস্য হিসাবে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর অনন্ত নারায়ণ গোপালকৃষ্ণন, অর্থাৎ অপশন বি। কেন্দ্রীয় সরকার এসপি জৈন ইনস্টিটিউটের অধ্যাপক অনন্ত রায় গোপালকৃষ্ণনকে এসিবিআই এর সর্বক্ষণিক সদস্য হিসাবে নিযুক্ত করেছে। এই নিয়োগের মাধ্যমে গোপালকৃষ্ণন এসিবিআই এর চতুর্থ সার্বক্ষণিক সদস্য হয়ে উঠলেন। বাকি তিনজন সার্বক্ষণিক সদস্য হলেন এস কে মোহান্তি, অনন্ত বড়ুয়া এবং আশ্বানী ভাটিয়া। দেখে নেব পরের প্রশ্ন। ফিফা সম্প্রতি কোন দেশের ফুটবল ফেডারেশনের উপর সাসপেনশন অর্ডার তুলে নিয়েছে? সঠিক উত্তর ভারত, অর্থাৎ অপশন এ। ফিফা ভারতের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের উপর ব্যান তুলে নিয়েছে। এর ফলে ভারত আবার মহিলাদের অনূর্ধ্ব-17 বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়েছে। ফিফা 15শে আগস্ট 2022-এ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের উপর সাসপেনশন জারি করেছিল। দেখে নেব নেক্সট প্রশ্ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোন রাজ্যে সম্প্রতি স্মৃতি ভ্যান মেমোরিয়াল উদ্বোধন করেছেন? সঠিক উত্তর গুজরাট, অর্থাৎ অপশন ডি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি স্মৃতি ভ্যান মেমোরিয়াল উদ্বোধন করেছেন। গুজরাটের কচ্ছ অঞ্চলে 2001 সালের বিধ্বংসী ভূমিকম্পের সময় ভূমিকম্পে নিহতদের স্মরণে এই স্মৃতিসৌধের উদ্বোধন করেছেন তিনি। দেখে নেব পরের প্রশ্ন। জুডো বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের 57 কেজি বিভাগে সোনা জিতে কোন ভারতীয় সম্প্রতি ইতিহাস রচনা করলেন? সঠিক উত্তর লিনথয় চানাম্বাম, অর্থাৎ অপশন সি। ভারতীয় জুডোকা লিনথয় চানাম্বাম
জুডো বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের 57 কেজি বিভাগে স্বর্ণপদক জিতলেন। 15 বছর বয়সী লিনথই চানাম্বাম 57 কেজি বিভাগে ফাইনালে ব্রাজিলের রিয়াঙ্কা রেইসকে পরাজিত করেছেন। দেখে নেব আজকের শেষ প্রশ্ন। কোন রাজ্যে সম্প্রতি পথচারী এবং সাইকেল চালকদের জন্য 300 মিটার দীর্ঘ অটল সেতুর উদ্বোধন করা হয়েছে? সঠিক উত্তর গুজরাট, অর্থাৎ অপশন সি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহমেদাবাদের সবরমতী নদীর উপর পথচারী এবং সাইকেল চালকদের জন্য 300 মিটার দীর্ঘ অটল সেতুর উদ্বোধন করলেন। খাদি উৎসব অনুষ্ঠান থেকে এই সেতুটির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো বন্ধুরা, শেষ করলাম আজকের 9টি কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নোত্তর। কাল সকালে আবার চলে আসবো নতুন কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নোত্তর নিয়ে। ততক্ষণ বাংলা কোর্সের সঙ্গে থেকো এবং প্রস্তুতি নিয়ে থাকো এক্সামের। বাই।